Hey everyone, welcome and welcome back to my channel. আজকে চিকেন কাটলেটের রেসিপি করছি, খুবই ইজি, খুবই সিম্পল অ্যান্ড খেতেও কিন্তু খুবই ডিলিশিয়াস। তো চলো শুরু করা যাক। তো এখানে ফার্স্টে চিকেন একদম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি, আর আলুটাও স্কিনটা ছাড়িয়ে এভাবে দিয়ে নিচ্ছি। অ্যান্ড দেন এর মধ্যে সল্ট, টার্মারিক পাউডার অ্যান্ড ব্ল্যাক পেপার দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। অ্যান্ড এটা সেদ্ধ হয়ে গেলে চিকেনটাকে আলাদা বার করে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। তো এখন এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুটা অ্যাড করছি, অ্যান্ড একদম কোচানো পেঁয়াজ অ্যাড করছি, আর 1 টেবিল চামচ মতো গ্রিন চিলি অ্যান্ড কোরিয়ান্ডার লিভস অ্যাড করেছি, আর জিঞ্জার গার্লিকটা গ্রেট করে দিয়েছি, গ্রেট করে দিলে কিন্তু বেশি ভালো হয়। তো 1 টেবিল চামচ চালের গুঁড়ো আর বিস্কুটের গুঁড়ো অ্যাড করেছি, বিস্কুটের গুঁড়োটা অপশনাল, তোমরা চাইলে স্কিপও করতে পারো। দেন এর মধ্যে সল্ট, রেড চিলি পাউডার, গরম মশালা অ্যান্ড চিকেন মশালা দিয়ে 1 টেবিল চামচ লেবুর রস অ্যাড করেছি। লেবুর যে স্কিনটা, সেই স্কিনটাও এইভাবে গ্রেট করে দিয়ে নিয়েছি। স্কিনটা দিলেও খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তো অবশ্যই চেষ্টা করো দেবার। দেন সবগুলোকে ভালো করে মিক্স করে নিয়ে কাটলেটে শেপ দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে যে কোনো শেপ দিয়ে নিতে পারো। তো দেন এখানে এগ ওয়াশ করব, তার জন্য একটা ডিম আর সামান্য একটু সল্ট দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। অ্যান্ড দেন কাটলেটগুলোকে এগ ওয়াশ করে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। তো এইভাবে সব কটা কাটলেট রেডি করে নিচ্ছি, এখন এগুলোকে ফ্রাই করে নেব। আমি এখানে শ্যালো ফ্রাই করছি, তোমরা চাইলে ডিপ ফ্রাইও করতে পারো। অ্যান্ড এটা ফ্রাই করতেও খুব একটা বেশি টাইম লাগবে না, খুবই তাড়াতাড়ি ঝটপট রেডি হয়ে যাবে। তো এগুলো রেডি হয়ে গেছে, এখন এগুলোকে সার্ভ করছি। তো দিস ইজ দ্য ফাইনাল লুক। তোমরা ট্রাই করে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো। আর হ্যাঁ, আরও কী ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে লিখে জানিও, আর সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।